বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম রুল ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দাটাতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে চিনি, সামান্য তেল। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। অল্প জল দিয়ে দিয়ে আমি এবার মেখে নেব এটাকে। ময়দা মাখাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে নেব। ডিম আলু পরোটাটা করার জন্য আমি এখানে দুটো বড় আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে এই এটার সাহায্যে গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করে নিলাম। এবার আমি আলু দুটোকে করে নেব। আলুটাও গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো, দুটো কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম একটু চাট মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে আটাটা বের করে নেব। 30 মিনিট পর ফিরে এলাম। আটাটা খুব সুন্দর নরম সফট হয়ে গেছে। মেখে নিচ্ছি আমি। এটা থেকে আমি এবার আমি লেচি কেটে নেব। করে আমি এই সাইজটার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি এগুলোকে এগুলোর ভেতরে ডিম আলু পুরটা দিয়ে বেলে নেব। একটু ময়দা দিয়ে দিলাম বেলার জন্য। দুটোটা বেলা হয়ে গেছে। এবার আমি এতে পুরটা দিয়ে দেবো ডিম আলুর। খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে, এতে খুলে যাওয়ার ভয় থাকবে। এভাবে আমি সবগুলো পরোটা আগে বেলে নেব, তারপরে ভাজব। আমি এইভাবে এই পরোটাগুলো সব পুর ভরে আটকে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। পরোটা ভাজার জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। আঁচটা আমি কম করে ভেজে নেব পরোটা। আরেকটা আমি দিয়ে দিচ্ছি। আস্তে করে দিয়ে দিলাম। আঁচটা খুব কম করেই ভাজতে হবে, নইলে ভেতরের আলুটা কাঁচা থেকে যাবে। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখো এই পিঠটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটা আমি উল্টিয়ে দিয়ে ভেজে নেব। এরকম করে চেপে চেপে আমি ভেজে নেব।
পেটটা, তাহলে ভেতরের পুরটা আমার ভালো ভাজা হবে। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বাকি পরোটাটাও আমি এভাবে ভেজে নিব। আমার সবগুলো পরোটা এখানে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তোমরা যদি এরকম পরোটা বানাতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে তোমরা বানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা শেয়ার করবে।